বিসমিল্লাহিররহমানিররহিম, শুরু আল্লাহর নামে যিনি বড় মেহেরবান। আমি এই রুমে এখন বসবাস করি, আমার ছেলে, আমার স্ত্রী, এরা সবাই আমাকে মানে এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। মানে আমি, আমার এটা কাজের জায়গা, এখানে আমি কাজ করতাম, বিশ্রাম নিতাম, এই যে বিশ্রামের জায়গা, এটা বিশ্রামের জায়গা, এখানে আমি কাজ করতাম এবং প্রয়োজন হলে রেস্ট নিতাম। কিন্তু আমার বাসা ওপরের তলায়, এটা নিচের তলায় আমাকে একটা রুম করে দেওয়া হয়েছে, এখানে আমি কোয়ারেন্টাইনে থাকি, হোম কোয়ারেন্টাইনে থাকি, থাকার ব্যবস্থা করে দিয়েছে আমার বউ বাচ্চারা। তো আমি মোটামুটি ভালোই আছি। তো এই ঘরটাও ঘুরে ঘুরে দেখাচ্ছি, কিছু কাজও দেখাবো, আমি কি কি কাজ করছি এগুলোও দেখাবো। হ্যাঁ, আর আমার আমি কীভাবে আছি। হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমি এই ছবিটা দিয়ে শুরু করি। হ্যাঁ, এই ছবিটা আমি এঁকেছিলাম যেমনি হুমায়ুন আহমদ, প্রিয় লেখক হুমায়ুন আহমদ যিনি মারা গেলেন, আমি তাকে উদ্দেশ্য করে এটা লিখেছি, এইটা এঁকেছিলাম ছবিটা, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওই সেই কখন আঁকছি আমি সেটাও বলি, যখন শহীদ মিনারে ওনার লাশ রাখা ছিল, সবাই দেখছিল, আমি তখন আঁকছিলাম ছবিটা। এটা হুমায়ুন আহমদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসাবে আমি এটা রেখে দিয়েছি, এঁকে এটা রেখে দিয়েছি। তারপর আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে, যেমন প্রথমে আমি আরেকটা দেখাই যেখান থেকে শুরু, যেমন এই প্রথমে একটা ছবি দেখাই, এই যে এই ছবিটা আমার খুব প্রিয় এই ছবিটা আঁকা, এটা আমি এঁকেছি। আচ্ছা, তারপর এটা আছে, পরে বলবো এগুলো সমস্ত কথা। আচ্ছা, তারপরে আরও একটা প্রিয় ছবি আমি যেটা এঁকেছি সেটা হচ্ছে এই যে এইটা, এইটা আমার প্রিয় ছবি। আর এই যে আমি আমাকে কি মনে করি, আমি যে একজন, এটা ছবিটা একটু ছাওয়া পড়ে গেছে যার জন্য উঠে গেছে। আচ্ছা, এটা তারপরে এটা তো আপনারা অনেক সময় দেখেছেন এই ছবিটা, এটাও আমার আঁকা, এই যে দেখেন এটাও আমার আঁকা, এই যে দেখেন ডিটেলস দেখেন। তারপর এই যে এটা আমার আঁকা ছবি, এটা তারপরে এখন যে ছবিটা দেখাবো, হ্যাঁ, আমার জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, হ্যাঁ, ওয়াটার কালার দিয়ে আমার আঁকা এটা, এটা আমার আঁকা ছবি। তারপর যেটা আসছে, এগুলো হচ্ছে একটু ভাস্কর্য স্টাইলে কাজগুলো। তারপরে এটা হচ্ছে উপমহাদেশের একজন নাম করা, এটা আমার আঁকা, আর আছেগুলো এগুলো আমার বানানো। আচ্ছা, এটা তো হয়তো চিনবেন এটা কে, এটা দেখেন এটা আমার বানানো। তারপরে এটা আমার আঁকা, তো আমি এটা আমার নিজের কথাও বলছি আবার ছবি দেখাচ্ছি। আচ্ছা, তারপরে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখেন এই যে আমি আমার সহধর্মিণীকে এঁকেছি। হ্যাঁ, আমি পুরোপুরি একজন কৃষক, আমি পাট খড়ি নিয়ে, আমার স্ত্রী যে পাট খড়ির থেকে পাটের
পার্ট বের করছে তার ছবি এটা, এই আমি পুরাপুরি কৃষক, আমার দুই ছেলে, হ্যাঁ এক ছেলে ওই যে এক ছেলে তার বউকে নিয়ে পাট ধুচ্ছে, আর একটা হচ্ছে আরেক ছেলে, আর এক ছেলে এবং তার বউ দুজনে মিলে, যেমন আমরা দুজনে মিলে এই কাজ করছি একসঙ্গে, ওরাও দুজনে মিলে একসঙ্গে কাজ করছে। আচ্ছা, একদিকে ছোট ছেলে সে পাট কাটছে, কেটে ওটা ওই পানিতে ভিজাবে। এই ছোট ছেলেটা আমার, আর ছোট ছেলের বউ ওই যে পাট শুকাচ্ছে, আর ওই যে এটা আমাদের বাড়িটা বাসা, এই আর কি। তো এটা এঁকেছি, এটা এই পুরো ছবিটা বের একটু দেখাই, এই যা আমার সব নিজের মনের ইচ্ছা, যে আমি যদি এই ছবি আঁকা ছেড়ে দেই তাহলে আমি কী করব, নাহলে ছবি আঁকার পাশাপাশি কী কাজ করব, আমি কৃষি কাজ করব, আমি কৃষি কাজ করব, যার জন্য আমার বউ, তো আমার বউ কিন্তু খুব শিক্ষিত মহিলা, হ্যাঁ সে কিন্তু মানে সব বেশ ভালো পড়ালেখা করেছে এবং বিসিএসও করেছিল, করে চাকরিও করত। আচ্ছা, তারপরে কিছু আরও কিছু দেখাই, যেমন এখানে আছে এই যে ভাস্কর্য আমার, মানে এই যে এইগুলো সমস্ত আমার করা, তারপরে আমার একজন খুব প্রিয় অভিনেত্রী আছে, হ্যাঁ যার ছবিটা আমি এঁকেছিলাম, তারটা ওকে দেখাই, আমার কাছে তার জন্য খুব ভালো লাগতো মেয়েটাকে, বরিশালি ভাষায় কথা বলতো কিন্তু খুব সুন্দর অভিনয় করতো, তার ছবি এঁকেছি আমি। এই আরও কিছু দেখাই, যেমন এই যে কোয়ারেন্টাইনে থেকে আমি যেগুলো চলে গেছি সেগুলো আমি আরও দেখাই, যেমন এই যে এই ছবিটা আমি এঁকেছি, এরকম আরো অনেক ছবি আছে এখানে দেখাতে পারি। একটা মেয়ে এসে মানে স্বাধীনভাবে চলতে চায়, সেটা এঁকেছি আর কি, একটা মেয়ে তার স্বাধীনভাবে চলার তার ইচ্ছা, সেটা আমি এঁকেছি, একটা মেয়ে যা চায়, বাংলার মেয়ে। তারপরে এটা অন্য জিনিস খারাপ, এই যে আরেকটা জিনিস, বাংলার মেয়ে কলসি কাকি করে পানি নিয়ে আসছে, ওইদিকে নদীর মধ্যে আবার সবাই গোসলও করছে, এই আমি যা যে ক্যামেরাতে ভিডিও করছি সেটার একটা বৈশিষ্ট্য আছে, সেটা iPhone 11, এটা মানে একই সঙ্গে আমারও ছবি আসছে আর আমার কাজেরও ছবি আসছে এইভাবে। আচ্ছা, যেগুলো দেখানোর মতন আমি সেটা দেখাচ্ছি না, যেমন এই ক্যাকটাস খুব সুন্দর ছবি, এই যে বাংলার বিয়ের অনুষ্ঠান হলে পরে গ্রামগঞ্জে, গ্রামে হ্যাঁ মেয়েরা নাচে, হ্যাঁ ওই পিছন মেয়েরা হেজাব পরা মেয়েরা নাচে আনন্দ করে, হ্যাঁ সেটা আমার আঁকা, এই পিছনে যারা অনেকে মেহমানরা আসে ওই পিছনে একটা মেয়েও তার দেখে আঁকার ছবি আঁক তার নাচ দেখে এ করছে। আচ্ছা, এই যে নদীর ঘাটে গেছে মা মেয়ে পানি নিতে গেছে, এই যা একটা মেয়ে নাচছে, এই যা
আমার দৃষ্টিতে যা মনে হয়, আজকাল মেয়েদের অনেকের অনুমতি তো পায় না মোবাইল ব্যবহার করা, তারা লুকিয়ে লুকিয়ে পয়সা জমিয়ে তারা মোবাইল কেনে, মোবাইল কিনে লুকিয়ে লুকিয়ে কথা বলে বান্ধবীদের সঙ্গে। হ্যাঁ, আমি বান্ধবীদের কথা বলছি, সাধারণত বান্ধবীর সঙ্গে কথা বলে। এই তারপরে গিয়ে এই যা দোলে, দুই বান্ধবী গল্প করছে, হয়তো ওই গান গাচ্ছে, বলছে বললো সখী বলো তারি নাম আমার কানে কানে, হয়তো। আচ্ছা, ইনি ইনি নাচছেন, আমার কল্পনা একা তো, কিরক কী নাচে কীভাবে নাচে সব কিছু তো জানি না, মনে আসতো যা আছে। এই যে কবি রবি ঠাকুরের ছবি, এটা একটা কালার কম্পোজিশন। আচ্ছা, ইনি ইনি হচ্ছেন, আপনারা তো নিশ্চয়ই চিনবেন, ইনি হচ্ছেন মকবুল ফিদা হোসেন। আচ্ছা, এটাও মকবুল ফিদা হোসেনের আরেক অ্যাঙ্গেলের ছবি। তারপরে এই যে মেয়েরা সব দলবদ্ধভাবে নাচছে, সব খুশি চোটে নাচছে। সর্বশেষ যে ছবিটা দেখছি সেটা হচ্ছে এটা, আমি একটু ব্যঙ্গ করে এঁকেছি এম এফ হোসেনকে, আর্টিস্ট। উনি ওনার তুলি দিয়ে খোঁচা মারছেন ঘোড়াকে, ওই খোঁচা মেরে মেরেই আবার ওই ঘোড়া বানিয়েছেন। এখন ঘোড়া গেছে খেপে, খেপে গিয়ে বলে কি মকবুল ফিদা হোসেনকে বলে ঘোড়া, হ্যাঁ সবুজ রঙের ঘোড়া হয় নাকি, তুই আমাকে সবুজ বানিয়ে দিছিস এই জন্য খেপে গেছে ঘোড়া। ঘোড়া সাধারণত পিছন দিক দিয়ে লাত্তি মারে, কিন্তু এ খেপে গিয়ে হ্যাঁ সামনের দুটো পা দিয়ে লাত্তি মারা শুরু করে দিয়েছে। এই হচ্ছে আমার ছবি আঁকার ইয়ে গল্প, আর এই কোয়ারেন্টাইনে থাকার ব্যাপার স্যাপার, আরও এখানে এই যে আমি বসে আঁকি, এখানে নিচে একবার নিচে বসে আঁকি, এখানে অ্যাক্রিলিক ছবি অ্যাক্রিলিক কালার দিয়ে আঁকি, আর এখানে অয়েল কালার দিয়ে আঁকি, এক সাইডে দুইটাই আছে আর কি। আচ্ছা, তারপরে আমি আর একটা ছবি দেখালাম না, যেটা আমি এই কোয়ারেন্টাইনে থাকতেই এঁকেছি আর কি। এই যা এটা একটু দেখাই, হ্যাঁ এটা সোজা করে, আচ্ছা এখানে আমার বন্দোবস্ত করে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য, চা তো ঘর থেকে আসে চা কফি, আর এখানে আছে কিছু যখনই খাবার তখন খাই আমি। এই যা কোয়ারেন্টাইন থাকতে এটাও এঁকেছি, এই যা সুন্দর হচ্ছে না দেখানোর জন্য, দেখি তাও আবার দেখি সুন্দর করে বসিয়ে দেখি। এটাও এঁকেছি, দেখেন এটা আঁকছি, এটা ওই রিসেন্টলি এঁকেছি, এটা তাহলে আর যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে আমার ইয়ে মার্কা কি, আমার মার্কা হচ্ছে এই যে আমার মার্কাটা হচ্ছে রং এবং রঙিন, রং দিয়ে রঙিন
এবং রঙিন ভালোবাসা। এই রঙিন ভালোবাসা, আচ্ছা, তারপরে এটা তো দেখিয়েছি নাকি? হ্যাঁ, এটা আচ্ছা, আর একটা ছবি আমি তো দেখাইনি, এটা রয়ে গেছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখাই, এখানে দেখাই, কাছে আছে যখন। এখানে তো সব ছবি নাই, তো যে ছবি আছে তাই দেখাচ্ছি। ঘরে আছে আরো ছবি, এটা এটাও আমার আঁকা ছবি। রেল লাইনের পাশে যারা থাকে, কি অবস্থায় থাকে তাদের ছবি। ধোঁয়াতে, গরমে, সূর্যের তাপে রেল লাইনের পাশে বসে রান্না করছেন, নিশ্চয়ই ওনার স্বামী হয়তো কোনো ছোটোখাটো কাজ করেন, এসে খাবেন। তো আমার এই মা বলেন বা বোন বলেন যা বলেন, তার প্রতি শ্রদ্ধা রেখে আমার ছোটো একটা ভিডিও আর কি, ক্যামেরাটা টেস্ট করলাম আর কি। এটা ওই আইফোন ক্যামেরায় এই সিস্টেমটা আছে যে একই সঙ্গে দুটা ছবি তোলা যায়, সেইভাবে আমি তুলেছি, তুলে এটা দেখ এ করলাম, আর এটা আঁকছি, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। এটা একটা স্পেশাল ধরনের কাজ। আচ্ছা, তো এই আর কি, তো আর কি দেখাবো, ঠিক আছে, এনার প্রতি শ্রদ্ধা রেখে। ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো জানাবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।